খালামা ভালো আছেন? আল্লাহ ভালো রাখছে। এটা হলো মাছ, খাবো? এটা কি সবজি? হ্যাঁ, কই শাক? ইয়ার কত টাকা? 20 টাকা। আর এই যে এটা কি মুরগি? একটু নাড়া দেন। হ্যাঁ, এই যে এক পিস দিয়ে খাইলে? এক পিস না, 3 পিস দিয়ে 50 টাকা। 3 পিস 50 টাকা। আচ্ছা, আর কচু শাক 10 টাকা। এখানে আছে ছোট মাছ 30 টাকা প্লেট। এটা কি মাছ? সুরমা মাছ, 1 পিস দিয়ে 40 টাকা। আচ্ছা, তুমি কোনটা খাবা? এত আগেই ভাত শেষ হয়ে গেল যে আজকে ও ভাত আসতেছে। কচু শাক কচু শাক নিয়েছ? হ্যাঁ ভাজি 20 টাকা। আর হচ্ছে মুরগিটা কারি 60 টাকা, না 50 টাকা। 50 টাকা। কচু শাক দিছে ফ্রি? কচু শাক ফ্রি, ভাত দিছে 10 টাকা। আচ্ছা খাও। Thank you.
কেমন লাগতেছে ভাই? খুব মজা, খুব নরম এবং ঠাকুর মিলে খুবই আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা মিরপুর 10 নম্বর রাস্তার সাইডে। তো খালা আমার ভাতের দোকানে। তো খালাম আপনি কেমন আছেন? যাক আলহামদুলিল্লাহ যে আপনি সুস্থ আছেন। এই যে এখানে যে ভাত বিক্রি করতেছেন, কত বছর ধরে? 8 বছর এইখানে। আপনার হাজবেন্ড আছে? যাক আলহামদুলিল্লাহ, ছেলে মেয়েও তো আছে ইনশাল্লাহ। তো রাস্তার উপরে ভাত বিক্রি করতেছেন, কেমন লাগতেছে? কেমন যাচ্ছে দিনকাল? সবারই খারাপ, অতটা ভালো না। আচ্ছা আচ্ছা, মোটামুটি চলে যাচ্ছে দিনকাল। তো রাজীব তো ভাত খেলা, কেমন লাগলো? ডাকের ভাত আসলে খেলাম, আসলে মানে খুবই ভালো লাগলো। সব কিছু মিলে ডাকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না বান্না করে এনে দিচ্ছে এবং ফুটপাতের মধ্যে যেভাবে খাওয়া যায়, আর যতটুকু সেফ থাকাতে নিজের ঘরের মতো বলে আমরা খাইছি আলহামদুলিল্লাহ। যারা আপনারা খাবেন খুব ভালো, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। গোস দিয়ে ভাত খেয়েছে, সাথে ছিল কচু শাক আর 2 প্লেট ভাত। সব মিলে কত টাকা হয়েছে? 70 টাকা। তো 2 প্লেট ভাত, মুরগির মাংস, কচু শাক সব মিলিয়ে 70 টাকা, খুব অল্প টাকার মধ্যে রাস্তার সাইডে। তো সেই হিসেবে আমার কাছে অনেক কমই মনে হচ্ছে। হ্যাঁ, ফুল পেট ভরপুর, আর লাগবে না, আলহামদুলিল্লাহ আর লাগবে না। তো আমি টাকাটা দিয়ে দিচ্ছি। তো খালাম্মা ভালো থাকবেন ইনশাল্লাহ, বিক্রি করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। খালার জন্য সবাই দোয়া করবেন।